নমস্কার বন্ধুরা আমি সোনালি আর আপনারা দেখছেন সোনালিস গার্ডেন বন্ধুরা এখন সব জায়গাতে ভালো রকমের বৃষ্টি হচ্ছে প্রত্যেক দিনই প্রায় বৃষ্টি হয়েই চলেছে আপনারা অনেকেই কমেন্ট করে জানতে চাইছেন অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে গাছের গোড়া একেবারেই নষ্ট হয়ে যাচ্ছে গাছে ফাঙ্গাস লাগতে শুরু করেছে গাছের পাতা ফাঙ্গাসের কারণে ফুটো ফুটো হয়ে যাচ্ছে তো কি করলে আপনারা সেই গাছগুলোকে বাঁচিয়ে রাখতে পারবেন সেই নিয়ে আজকের আমার এই ভিডিও এই ভিডিওতে আমি বেশ কয়েকটা টিপস আপনাদের সাথে তুলে ধরবো সেই টিপসগুলো যদি আপনারা ফলো করতে পারেন তাহলে এই বর্ষাকালে যতই বৃষ্টি হোক না কেন আপনাদের গাছগুলো কিন্তু বেঁচে থাকবে এবং গাছগুলো ভালোও থাকবে একটা গাছও মারা যাবে না তো সেই টিপসগুলো কী কী একটা একটা করে আপনারা জেনে নিন প্রথম টিপস বন্ধুরা বৃষ্টি থেমে যাওয়ার পরেই আপনারা প্রত্যেকটা টপ চেক করুন যে সেই টবের মাটিতে জল জমে আছে কি না আপনারা এখানে দেখতেই পাচ্ছেন এই কিছুক্ষণ আগে বৃষ্টি থেমেছে প্রত্যেকটা গাছে দেখুন জলে ভিজে আছে এবং প্রত্যেকটা টবের মধ্যে বেশ কিছু টবে জল জমে আছে এবং কিছু কিছু টবে কিন্তু জল একেবারে ড্রেনে ঝোল দিয়ে বাইরে বেরিয়ে গেছে এতগুলো টবের মধ্যে শুধু দুটো টবের মাটিতে পুরো জল জমে আছে কোনো কারণে টবের ড্রেনেজ হোল যদি বন্ধ হয়ে যায় তাহলে টবের মধ্যে এইভাবে জল জমে যাবে যদি আপনাদেরও টবের মাটিতে এইভাবে জল জমে যায় তাহলে কি করবেন একটা এরকম লম্বা লাঠি নেবেন এবং লাঠি দিয়ে খুব সাবধানে কয়েকটা ফুটো করে দেবেন ঠিক টবের বা যে পটে আপনারা গাছ বসাবেন সেই পটে বা টবের কিনারাবে আপনারা এইভাবে লাঠিটা যতটা পর্যন্ত গর্ত করা যাবে বা হুল করা যাবে ঠিক ততটা পর্যন্ত এইভাবে মাটির মধ্যে লাঠিটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে হোল করে দেবেন এইভাবে হোল করে দিলে কি হবে জানেন তো যদি কোনো কারণে ড্রেনেজ সিস্টেম বন্ধ হয়ে যায় তাহলে সেই ড্রেনেজ সিস্টেম কিন্তু কিছুটা হলেও ঠিক হয়ে যাবে আপনারা দেখুন আমি কিভাবে এই জল বের করছি এই টপটিতে দেখুন জল জমেছিল কয়েকটা হোল করাতেই জল বাইরে বেরিয়ে গেছে আর এই টপটিতে এটা তো মাটির টপ নয় প্লাস্টিকের একটা বেশ বড় সাইজের ড্রাম তো এই ড্রামের মধ্যে অনেকটাই জল জমেছিল এই জল বেরোতে একটু সময় লাগবে তো দেখুন বেশ কিছু জল কিন্তু বেরিয়ে গেছে এবং যে কয়েকটা ফুটো করে দিয়েছিলাম সেই ফুটোর মধ্যে দেখুন কেমন ড্রামের মধ্যে জমে থাকা জল বাইরে বেরিয়ে যাচ্ছে আপনারা একটু ধৈর্য সহকারে দেখুন পুরোটাই আপনাদের সামনে তুলে ধরছেই অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে যদি আপনাদেরও টবের মাটিতে এইভাবে জল জমে থাকে তাহলে এই পদ্ধতিতেই আপনারা টবের মধ্যে জমে থাকা জল বাইরে বের করে দেবেন এই জল যদি টবের মধ্যে জমতে থাকে তাহলে কিন্তু গাছের ক্ষতি হতে পারে জল জমতে জমতে গাছ দেখবেন আস্তে আস্তে মারাও যাবে সেই জন্য যখনই দেখবেন টবের মাটিতে জল জমে আছে তখনই আপনারা টবের মাটি থেকে এই পদ্ধতিতে জল বাইরে বের করে দেবেন আপনারা দেখেছিলেন এই ড্রামটির মধ্যে কতটা জল জমেছিল এবং দেখুন মাত্র কয়েক মিনিটের মধ্যে কিন্তু পুরো জল ড্রেনেজ হোল দিয়ে বাইরে বেরিয়ে গেল এই জন্যই গাছ প্রতিস্থাপন করার সময় আমি বারবার দুটো কথা বলে থাকি এক মাটি তৈরি করার সময় আপনারা অতি অবশ্যই কিছুটা পরিমাণ বালি মিক্স করবেন দুই টবের ড্রেনেজ সিস্টেম ঠিক মতো তৈরি করে নিতে হবে কোনো কারণে হয়তো ড্রেনেজ হোল বন্ধ হয়ে গেছিল যার ফলে দুটো পটে এই অবস্থা হয়েছে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা গাছের মাটিতে এক ফোটাও জল জমে নেই এখানে দেখুন অ্যাডেনিয়াম গাছগুলো বৃষ্টির জলে ভিজছে প্রত্যেকটা গাছ আমার খোলা আকাশের নিচেই আছে তাই যখনই আপনারা গাছ প্রতিস্থাপন করবেন কিংবা রিপোর্টিং করবেন অতি অবশ্যই বালি মিশিয়ে নেবেন এতে মাটি অনেকটাই ঝুরঝুরে ঝুড়ে হয় ঝুরঝুরে মাটিতে কখনোই জল জমে থাকতে পারে না ড্রেনেজ হল দিয়ে জল বাইরে বেরিয়ে যাবেই দ্বিতীয় টিপসটি হল টবগুলোকে আপনারা সব সময় উঁচু জায়গায় রাখার চেষ্টা করবেন যদি স্ট্যান্ডের মধ্যে রাখা থাকে তাহলে ঠিক আছে যদি স্ট্যান্ড না থাকে তাহলে উঁচু জায়গায় টবগুলো রাখার চেষ্টা করুন কিংবা ইট দিয়েও আপনারা সেই ইঁটের উপরে টপ রাখতে পারেন তিন নম্বর টিপস আমরা অনেক সময় টবের নিচে প্লেট দিয়ে রাখি তো বর্ষাকালে কিন্তু সেই প্লেটগুলো সরিয়ে দিতে হবে এমনিতেই বর্ষাকালে মাটি ভিজে থাকে প্লেটের মধ্যেও বৃষ্টি পড়ছে এবং সেই প্লেট জলে ভরে থাকছে সেই প্লেটের জল ধীরে ধীরে টবের মাটি টেনে নিচ্ছে তো এই অতিরিক্ত জলের জন্য গাছের শিকড় পচতে শুরু করবে তাই বর্ষাকালে টবের নিচে যদি প্লেট রাখা থাকে সেই প্লেট সরিয়ে দিন চার নাম্বার টিপস বর্ষাকালে টবের মাটিতে আগাছা ঝুমতে দেবেন না গাছের গোড়া সবসময় পরিষ্কার রাখতে হবে টবের মাটিতে যদি আগাছা জন্মায় তাহলে সেই আগাছাগুলো তুলে ফেলে দিতে হবে টবের মাটিতে যদি মালচিং করা থাকে তাহলে সেগুলো টব থেকে সরিয়ে ফেলতে হবে বর্ষার সময় এগুলো গাছের গোড়ায় যদি রেখে দেওয়া হয় বা যদি থেকে যায় তাহলে সেগুলো পচে গিয়ে গাছের গোড়ায় ফাঙ্গাস লাগতে শুরু করবে সাথে সাথে পোকামাকড়ের আক্রমণও বেড়ে যাবে তাই আপনাদের এই ছোটো ছোটো টিপসগুলো অবশ্যই খেয়াল করতে হবে পাঁচ নাম্বার টিপস এই টিপসটি কিন্তু গুরুত্বপূর্ণ প্রত্যেকটা গাছের গোড়ায় এই যে কাণ্ড এই কাণ্ডের নিচে যদি কোনো রকম ছোট ছোট ডাল কিংবা পাতা বের হয় তাহলে সেগুলো কেটে ফেলে দিন এবং গাছের গোড়া পরিষ্কার রাখুন দেখুন প্রত্যেকটা গাছের কাণ্ড কিন্তু পরিষ্কার আছে এই যে এখানে একটা ছোট্ট ডাল বেরিয়েছে এই ডালটি আমি এইভাবে কেটে ফেলে দিলাম কারণ সেই ছোট ছোট ডালগুলো যদি মাটির সাথে টাচ থাকে তাহলে কিন্তু গাছে ফাঙ্গাস লাগার চান্স বাড়তে থাকবে তাই বিশেষ করে এই বর্ষার সময় আপনাদের গাছের গোড়ায় যদি কোনো পাতা বা ডাল বেরিয়ে থাকে তাহলে সেই ছোট ছোট ডালগুলো অতি অবশ্যই কেটে বাদ দিয়ে দিন এইভাবেই যদি প্রত্যেকটা গাছের গোড়া পরিষ্কার রাখা হয় তাহলে আলো বাতাস খুব ভালোভাবে গাছ নিতে পারবে ছ নাম্বার টিপস বর্ষাকালে বৃষ্টিপাতের সাথে সাথে বেশ ভালো রকমের হাওয়া বইতে থাকে টবের মাটিতে যদি নতুন কোনো গাছ প্রতিস্থাপন করা হয় কিংবা টবের মাটি যদি আলগা কিংবা নরম থাকে তাহলে ডাল বা কাণ্ড ভেঙে যাওয়ার চান্স থাকে তাই আপনারা কোনো কঞ্চি দিয়ে ঠিক এইভাবে সাপোর্ট দিয়ে দেবেন কোনো যে নরম ডালগুলো আছে সেগুলো এইভাবে বেঁধে দিতে পারেন তাহলে বৃষ্টির সাথে সাথে হাওয়া বইলেও সেই হাওয়ায় ডালগুলো বা কাণ্ড ভেঙে যাবে না সাত নাম্বার টিপস বর্ষাকালে খাবার দিন বা নাই দিন গাছে কিন্তু ফাঙ্গিসাইড স্প্রে করতেই হবে বর্ষাকালে যেহেতু গাছ নতুনভাবে সেজে ওঠে অর্থাৎ কচি কচি ডালপালা ছাড়তে শুরু করে আর যত বেশি নতুন নতুন কচি কচি ডালপালা ছাড়তে শুরু করবে গাছে ফাঙ্গাস এবং পোকামাকড়ের উপদ্রব বাড়তে থাকবে তো সেই জন্য আপনাদের নিয়ম করে ফাঙ্গিসাইড এবং পেস্টিসাইড এই দুটোই স্প্রে করে যেতে হবে ফাঙ্গিসাইড বা পেস্টিসাইড যদি স্প্রে করার কিছুক্ষণের মধ্যে বৃষ্টি শুরু হয়ে যায় তাহলে কিন্তু সেই ফাঙ্গিসাইড বা পেস্টিসাইড গাছে স্প্রে করে কোনো লাভ হবে না আপনারা দেখবেন যেদিন আকাশ পরিষ্কার থাকবে বৃষ্টি হবে না সেই দিন আপনারা কীটনাশক কিংবা ছত্রাকনাশক কাছে স্প্রে করবেন তাছাড়াও কীটনাশক বা ছত্রাকনাশক স্প্রে করার মোটামুটি দু তিন ঘন্টা পরেও যদি বৃষ্টি হয় তাহলেও কোনো অসুবিধে হবে না এছাড়াও আপনারা যদি বাড়িতে ঘরোয়াভাবে জৈব কীটনাশক তৈরি করতে চান তাহলে এর আগের ভিডিওতে আমি একটা সুন্দর কীটনাশক ছত্রাকনাশক এবং গাছের খাবার তৈরি করা শিখিয়েছি আপনারা চাইলে সেই ভিডিও দেখে নিতে পারেন এবং সেই কীটনাশক এই বর্ষাকালের জন্য সেরা কীটনাশক কেননা সেই কীটনাশকের মধ্যে অ্যালোভেরা দেওয়া আছে অ্যালোভেরা গাছে স্প্রে করলে স্টিকারের মতো লেগে থাকবে তাই বৃষ্টি হলেও সেই কীটনাশক বা ছত্রাকনাশক জলে ধুয়ে যাবে না বর্ষাকালে এই টিপসগুলো যদি আপনারা একটু মেনে চলেন তাহলে আশা করব আপনাদের গাছগুলো আমার এই গাছগুলোর মতো সুস্থ সবুজ সতেজ থাকবে এবং এই বর্ষাতে অতিরিক্ত বৃষ্টিপাতের ফলেও একটা গাছও মারা যাবে না তো এই ছিল আজকের আমার এই ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ